হাবিব বলেন অনেক জায়গা কত হাউ মাউ করে বাজারের আওয়াজ হয় কত হাউ মাউ করে জগরা ফসাদের আওয়াজ হয় কিন্তু এটা এই আওয়াজটা মাঝে মাঝে শোনা যায় কিন্তু কবরের ভিতরে এর চাইতে কোটি গুণ হাউ মাউ কান্না করতেছি আমরা মাটির উপর থেকে অনুধাবন করি না আমার পিপিরা কান্দার বাবা কি দিয়া কবর ওয়াজ বোঝামু অনেকে বলবে হুজুর এইগুলা তো শুনছি এইগুলা তো আমরা ভালো করে জানি পরে ভাই জানলে হবে কি এই কবর বড় ডেঞ্জারার জায়গা কবর বড় মারাত্মক জায়গা এ আমার বন্ধু আল্লাহর হাবিব বলেন আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর কবর কাহার জন্য জান্নাতের টুকরা আবার কবর কাহার জন্য জাহান্নামের টুকরা কথা কোন ঠিক কিনা কাহার জন্য জাহান্নামের গর্ত জাহান্নামের টুকরা জাহান্নামে জান্নাতের টুকরা আবার কাহার জন্য কবরটা জাহান্নামের গর্ত এই জন্যই তো আল্লাহ বলেছেন বান্দারে দুনিয়ার যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত কেউ কামের পাল্লায় পেরে ক্ষতিগ্রস্ত কেউ জিনার পাল্লায় পেরে ক্ষতিগ্রস্ত কেউ ডাকাতি কইরা ক্ষতিগ্রস্ত কেউ মুনাফিকি কইরা ক্ষতিগ্রস্ত কেউ জিনা কইরা ক্ষতিগ্রস্ত কেউ মা বাবার বুকে লাথি মেরে ক্ষতিগ্রস্ত এই জন্য আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ইন্নাল ইনসানা লাফি খুসর আল্লাহ বলেন নিশ্চয়ই সকল মানুষ ক্ষতিগ্রস্ত কিন্তু আমার আল্লাহ বলেন দুই শ্রেণীর মানুষ কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না এক নম্বর যারা ইমানদার দুই নম্বর যারা নেক আমল করে কথা বলেন ঠিক না এই জন্য যারা নেক আমল করে যারা ইমানদার এরা ব্যতীত যত মানুষ আছে সব মানুষ ক্ষতিগ্রস্ত এই জন্য বন্ধুরি ও মুরব্বী বাবারা কার কোনদিন মরণ হয়ে যায় কেউ বলতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ওয়ামা তাদরি আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তোমরা তো জানো না তোমাদের মৃত্যু কোথায় হবে ঠিক কিনা তোমরা তো জানো না মৃত্যু কোথায় হবে এই জন্য তোমরা তো জানো না মৃত্যু কোথায় হবে তাই তো যে কোন মুহূর্তে আমাদের কাছে আজরাইল চলে আসতে পারে এই জন্য এই পিপড়িয়া কান্দা গ্রামে আজরাইল আসছে নির্বাচন আজরাইল আসছে কিভাবে বুঝলেন আজরাইল আসছে ও হুজুর আমার দাদা চলে গেছে বুঝতে পেরেছি আজরাইল আইসা আমার বাবা আর হোটারে নিয়ে গেছে এই তো গত কিছুদিন আগে মাহফিল করতে গেছিলাম মাহফিল কইরা আসার পথে আমার রুহানি সন্তান কবির কবিরের আম্মা পায়ে ব্যথা পাইছে রাতের বেলা দুই আড়াইটার সময় আমরা গেলাম কবির বলল হুজুর আমার আম্মা অসুস্থ একটু দোয়া করে যান রামচন্দ্রপুর আমি যখন গেলাম তার আম্মার দেখে আসলাম ঘরে বসে দোয়া করে আসলাম আজকে মাহফিল আসার পরে কবির আমার ছেলে আমার দইরা হাউ মাউ করে ডাক দিয়ে কয় বাবা আমার আম্মা তো দুনিয়া থেকে চলে গেছে এই জন্য হাজার মানুষ নিয়ে তার আম্মার জন্য দোয়া করি আল্লাহ কবিরের আম্মার কবরটারে আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন জোরে জোরে কোন আমিন এই জন্য যুবক আমার নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই কে কোন দিন চলে যাবে আমরা জানি না এই জন্য দুনিয়ায় থাকা অবস্থায় একটু আল্লাহর গোলামি করতে গবি
এই তো আমার নবী আপনার নবী ঘুমায় রইছেন ঘুমায়া আমার নবী ঘুমাইলে চোখ বন্ধ থাকে কিন্তু কলমের চোখ আমার নবীর 24 ঘন্টা খোলা থাকে এই জন্যই তো নবী বলতেন আমি পূর্ব পশ্চিম যা আছে সব আমি দেখতে পারি কারণ পৃথিবীটা আমার হাতের তালুর মতো মনে হয় জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আমার নবী ঘুমিয়ে আছে কিসে আছে আমার নবী ঘুমিয়ে আছে ঘুমের ঘরে হযরত জিব্রাইল আলাইহিস সালাম আসলেন আয়েশা ডাক দিয়ে বলেন নবী গো ও মায়ার নবী দয়ার নবী আমি আপনার কাছে এসেছি আল্লাহর হাবিব বলেন জিব্রাইল আমার ঘুমের ঘরে আয়েশা আমার হাতের মধ্যে ধরছে দয়রা ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ আপনি একটু সামনে চলেন আমার নবী বলে আমি একটু সামনে গেলাম যেই মাত্র আমি সামনে গিয়েছি ওই মুহূর্তে আমি দেখলাম এক শ্রেণী মানুষকে তার মাথাটাকে পাথরের উপরে রাখছে জোরে কোন কিসের উপর পাথরের উপরে মাথা রাইখা আরেকটা পাথর দিয়ে যে ওই মানুষটার মাথা ছেস্তাছে আল্লাহর হাবিব জিজ্ঞেস করে ও জিব্রাইল এরা কারা রে এমন ভাবে তাদেরকে কেন শাস্তি দেওয়া হইতেছে এবার জিব্রাইল সাল্লাম বলি ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি আর একটু সামনে চলেন এবার নবী সামনে গেলেন যাওয়ার পরে আমার নবী তাকায়া দেখতেছি আমার নবী দেখতেছে উলঙ্গ অবস্থায় কিছু নারী আর পুরুষ কি অবস্থায় উলঙ্গ অবস্থায় কিছু নারী এবং পুরুষ জাহান্নামের আগুনের ভিতরে ঢুকতেছে আবার বাইরেইতাছে আবার ঢুকতেছে আবার বাইরেইতাছে ওই যে আপনার কামার ছিলেন কামার কামার যেমন করে আগুনের ভিতরে বাউ দিয়ে দিয়ে লোহাটারে এমন লাল করে আমার নবী বলে আমি দেখলাম এমন ভাবে ওই আগুনের ভিতরে ঢুকতেছে গায়ের মধ্যে কোনো গোস্ত নাই হাড়িগুলা ওই আগুনের লোহার মতন গরম হইয়া ঢুকতেছে আর কাউ মাও পিরে কাঁদতেছে আমার নবী তো উম্মতের দরদি দরদি আমার নবী কই জিব্রাইল গো এরা কারা এমন ভাবে কেন শাস্তি দিতাছে জিব্রাইল আলাইহিস সালাম বলে নবী গো আপনি একটু সামনে চলেন আল্লাহর হাবিব আর একটু সামনে গেছে সামনে যাওয়ার পর তাকায়া দেখতেছে রক্তের একটা নদী দেখা যায় জোবানটা কোলে কোন কিসের নদী রক্তের নদী দেখা যায় ওই রক্তের নদীর ভিতরে অনেকগুলা মানুষ হাবু ডুবু খাইতেছে কিন্তু ওই নদীর পানিগুলা আমাদের এলাকার মেঘনা নদীর পানির মতো নয় আমাদের দেশের পদ্মা নদীর পানির মতো নয় রক্তের নদীর পানিটা দুনিয়ার আগুন যতটুকু গরম এর চাইতে 70 গুণ বেশি ওই নদীর পানি গরম আল্লাহু আকবার কই না রে আল্লাহু আকবার হাই রে ও যুবক ভাই কি দিয়া ওয়াজ বুঝাইতাম হঠাৎ করে ওয়াজ তোলা যায় না এরপর সময় তো অপেক্ষা করে না আমি ডাইরে কালন শুনে ঢুকে গেলাম সময়টা কাজে লাগাইতেছি এরপরে আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলে জিব্রাইল এরা কারা রে এমন ভাবে রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাইতেছে আমার নবী তাকায় দেখে নদীর মাঝখান দিয়ে তারা রক্তের পানি অতিক্রম কইরা আগুনের মতন গরম পানি অতিক্রম কইরা বাসার জন্য তারা কিনারে ভিড়ে যেই মাত্র কিনারে ভিড়ে ওই কিনারের ভিতরে এমন কিছু ফেরেশতা দাঁড়ায় রইছে এরা এত লম্বা পা থাকবে জমিনে মাথা থাকবে আসমানে সিদকের মানে কি আল্লাহ করে গবেন না আল্লাহু আকবার ইকোটা একটু কমাই দিও ডাক দিয়া বলি আমি এমন ভাবে ওরা এমন ভাবে পারের মধ্যে দাঁড়ায় রয়েছে আমি দেখলাম মানুষগুলো সাতরাইয়া সাতরাইয়া কাছে আসে আসার পরে তারা কিনারে আর উঠতে পারে না যেই ফেরেশতাগুলো পারে দাঁড়ায় রয়েছে
ওই ফেরেশতাগুলোর হাতের মধ্যে দুনিয়াটা যত বড় এমন বড় বড় পাথর লইয়া এইভাবে দাঁড়ায় রইছে যেই মাত্র ওরা নদীর কিনারে ভিড়তে চাই ওই ফেরেশতারা ওই পাথর দিয়া এমন জোরে আবার একটা ডিল মারে উইরা যাই আবার নদীর মাঝখানে গিয়া পড়ে ওরা আর কিনারে ভিড়তে পারে না ওরা আর কিনারে ভিড়তে পারে না আল্লাহর হাবিব ডাক দিয়ে কয় ও জিবরাইল এরা কারা রে এমন ভাবে কেন তাদেরকে শাস্তি দেওয়া হইতেছে নবী গো বলবো আপনি একটু সামনে চলেন আল্লাহর হাবিব সামনে গেল সামনে যাইয়া দেখি একটা গাছ দেখা যায় গাছের গোড়ার মধ্যে চুলগুলো কুকুরানো কুকুরানো একজন লোক বসে আছে এই লোকগুলোর কাছে অসংখ্য ছোট ছোট ছেলে মেয়েরা ঘোরাফেরা করতেছে আর কোরআন তেলাওয়াত করতেছে আর বড় করে করনা সুবহানাল্লাহ কি তেলাওয়াত করে কোরআন তেলাওয়াত করে রাসূল জিগা জিব্রাইল রেখে রে কার সামনে কে তেলাওয়াত করে আমার নবী তো সবই জানে কথা কোন ঠিক কি না এবার আমার নবীকে এইভাবে নিতে নিতে একবার গাছের মাথায় নেওয়া হলো যাইয়া দেখে আমার নবী ছোট্ট একটা ঘর দেখা যায় ঘর ওই ঘরের ভিতর থেকে মেশকে আম্বরের গ্রান বাইরিতেছে আমি একটু ভিতরে ঢুকে গেছি আর কি এই জন্য একটু কষ্ট হইতে পারে একটু ভিতরে ঢুকছি কথাগুলো ভাঙিয়ে দিয়ে যাবো সবগুলো কারণটি বইলে যেতেছে আর কি নাই সময় গুলো গুছাইতে পারতাম না ঘটনা অনেক বড় ছোট্ট একটা ঘর ঘরের ভিতরে মেশকে আম্বর গ্রান করতেছে আল্লাহর হাবিব বলে জিব্রাইল ঘরের ভিতরে কে দরজা খোলা হলো আমার নবী তাকায় দেখতেছে কাহারো কান কাটা কাহারো নাক কাটা কাহারো হাত কাটা তাদের কত জায়গা থেকে মেশকে আম্বরের গ্রান বের হইতেছে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এই শেষ ছয়টা গাঁট রাখলাম এই ছয়টা গাঁট থইলাম আর কি এখন এটা দিয়ে ওয়াজ এক নম্বর মনে আছে কিনা জানি না পাথরের উপরে মাথা রাইখা আর একটা পাথর দিয়ে মাথা সেটা মগজ সিটটা ফাইর করতেছে রসুল জিজ্ঞাসা করে ও জিব্রাইল ডাকে এবার ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ এরা কারা জানেন নি যারা দুনিয়ার জমিনে মা বাবার মনে কষ্ট দিয়েছে কি বুঝলেন সোহাগ এইচডি মিডিয়া সত্য প্রচারে আপোষহীন ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলুন আল্লাহু আকবার আমার যুবক ভাইরা আমার মুরব্বী বাবাজিরা হাজার হাজার মানুষ আপনারা যারা বসে আছেন ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দিয়েছে কবর আর হাসর নিয়ে ওয়াজ করার জন্য হৃদয় বিদারক ঘটনা হৃদয় বিদারক আলোচনা এই আলোচনাগুলো প্রতিদিন আমাদের করতে হবে এই আলোচনাগুলো না করলে মানুষের দিল নরম হয় না আমার নবী বলে উম্মত আমি যখন মেরাজে গেলাম মেরাজে যাওয়ার পর আমাকে আল্লাহ অনেক আজাব দেখাইছে অনেক কষ্ট দেখাইছে সব চাইতে কঠিন কষ্ট দেখছি কবরের আজাবের কষ্ট আবার কবর আজাবের মধ্যে অনেক ক্লাস আছে ক্লাস অনেক ধরনের আজাব আছে আমার নবী বলেন আমি দেখলাম সবচাইতে ভয়ঙ্কর এক শ্রেণীর আজাব আছে নবী গো ও মায়ের নবীজি কবরে কোন আজাবটা সবচাইতে কষ্ট আমার নবী বলে উম্মত এই কবরের ভিতরে সবচাইতে কষ্ট হলো দুই পাশের মাটি যখন তারে চাপা দিব দুই পাশের মাটি চাপা মারবে দুই পাশের মাটি যখন চাপা মারবে
আমার নবী বলে এই কষ্টটা হলো সবচাইতে বড় কষ্ট, ডাইন পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। আল্লাহর হাবিব বলে ওই সময়ে বান্দা হেমন জোরে চিৎকার মারবে, এই কান্নার আওয়াজ যদি পৃথিবীর জমিনের কোনো মানুষের কানে লাগতো ওই মানুষের চোখের পর্দা ফেটে যেত, রক্তকরণ হতে হতে মানুষের মৃত্যুর লাশে পরিণত হয়ে যেত, প্রত্যেকটা এলাকা মৃত্যুর রাজধানী হয়ে যেত, জানাজা করাইবার কোন দাফন করাইবার কোন মানুষ পাওয়া যেত না। আল্লাহর হাবিব বলেন অনেক জায়গা কত হাউ মাউ করে বাজারের আওয়াজ হয়, কত হাউ মাউ করে ঝগড়া ফসাদের আওয়াজ হয়, কিন্তু এই আওয়াজটা মাঝে মাঝে শোনা যায়, কিন্তু কবরের ভিতরে এর চাইতে কোটি গুণ হাউ মাউ কান্না করতেছি। আমরা মাটির উপর থেকে অনুধাবন করি না, আমার পিপিরা কান্দার বাবা কি দিয়া কবর ওয়াজ বোঝাবো। অনেকে বলবে হুজুর এইগুলা তো শুনছি, এইগুলা তো আমরা ভালো করে জানি, পরে ভাই জানলে হবে কি, এই কবর বড় ডেঞ্জারাস জায়গা, কবর বড় মারাত্মক জায়গা। আমার বন্ধু আল্লাহর হাবিব বলেন আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর, কবর কাহার জন্য জান্নাতের টুকরা, আবার কবর কাহার জন্য জাহান্নামের টুকরা, কথা কোন ঠিক কিনা, কাহার জন্য জাহান্নামের গর্ত জাহান্নামের টুকরা, জাহান্নামের জান্নাতের টুকরা, আবার কাহার জন্য কবরটা জাহান্নামের গর্ত। এই জন্যই তো আল্লাহ বলেছেন বান্দারে দুনিয়ার যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত, কেউ কামের পাল্লায় পেরে ক্ষতিগ্রস্ত, কেউ জিনার পাল্লায় পেরে ক্ষতিগ্রস্ত, কেউ ডাকাতি কইরা ক্ষতিগ্রস্ত, কেউ মুনাফিকি কইরা ক্ষতিগ্রস্ত, কেউ জিনা কইরা ক্ষতিগ্রস্ত, কেউ মা বাবার বুকে লাথি মেরে ক্ষতিগ্রস্ত। এই জন্য আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ইন্নাল ইনসানা লাফী খুসর, আল্লাহ বলেন নিশ্চয়ই সকল মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু আমার আল্লাহ বলেন দুই শ্রেণীর মানুষ কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না, এক নম্বর যারা ইমানদার, দুই নম্বর যারা নেক আমল করে, কথা বলেন ঠিক না। এই জন্য যারা নেক আমল করে যারা ইমানদার এরা ব্যতীত যত মানুষ আছে সব মানুষ ক্ষতিগ্রস্ত। এই জন্য বন্ধুরি ও মুরব্বী বাবারা কার কোনদিন মরণ হয়ে যায় কেউ বলতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, ওয়ামা তাদরি আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তোমরা তো জানো না তোমাদের মৃত্যু কোথায় হবে, ঠিক কিনা, তোমরা তো জানো না মৃত্যু কোথায় হবে, এই জন্য তোমরা তো জানো না মৃত্যু কোথায় হবে, তাই তো যে কোনো মুহূর্তে আমাদের কাছে আজরাইল চলে আসতে পারে, এই জন্য এই পিপড়িয়া কান্দা গ্রামে আজরাইল আসছে নির্বাচন। হ্যাঁ আজরাইল আসছে, কিভাবে বুঝলেন আজরাইল আসছে? ও হুজুর আমার দাদা চলে গেছে, বুঝতে পেরেছি আজরাইল আইসা আমার বাবা আর হুটারে নিয়ে গেছে, এই তো গত কিছুদিন আগে মাহফিল করতে গেছিলাম, মাহফিল কইরা আসার পথে আমার রুহানি সন্তান কবির, কবিরের আম্মা পায়ে ব্যথা পাইছে, রাতের বেলা দুই আড়াইটার সময় আমরা গেলাম,
কবির বলল হুজুর আমার আম্মা অসুস্থ একটু দোয়া কইরা যান। রামচন্দ্রপুর আমি যখন গেলাম তার আম্মার দেখে আসলাম, ঘরে বসে দোয়া করে আসলাম। আজকে মাহফিল আসার পরে কবির আমার ছেলে আমার দইরা হাউ মাউ করে ডাক দিয়ে কয় বাবা আমার আম্মা তো দুনিয়া থেকে চলে গেছে, এই জন্য হাজার মানুষ নিয়ে তার আম্মার জন্য দোয়া করি আল্লাহ কবিরের আম্মার কবরটারে আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন, জোরে জোরে কোন আমিন। এই জন্য যুবক আমার নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, কে কোন দিন চলে যাবে আমরা জানি না, এই জন্য দুনিয়ায় থাকা অবস্থায় একটু আল্লাহর গোলামি করতে হবে। এই তো আমার নবী আপনার নবী ঘুমায় রয়েছেন, ঘুমাইয়া আমার নবী ঘুমাইলে চোখ বন্ধ থাকে কিন্তু কলমের চোখ আমার নবীর 24 ঘন্টা খোলা থাকে। এই জন্যই তো নবী বলতেন আমি পূর্ব পশ্চিম যা আছে সব আমি দেখতে পারি, কারণ পৃথিবীটা আমার হাতের তালুর মতো মনে হয়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী ঘুমিয়ে আছে, কিসে আছে? আমার নবী ঘুমিয়ে আছে ঘুমের ঘরে। হযরতে জিব্রাইল আলাইহিস সালাম আসলেন, আয়েশা ডাক দিয়ে বলে নবী গো ও মায়ার নবী দয়ার নবী আমি আপনার কাছে এসেছি। আল্লাহর হাবিব বলেন জিব্রাইল আমার ঘুমের ঘরে, আয়েশা আমার হাতের মধ্যে ধরছে, দয়রা ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ আপনি একটু সামনে চলেন। আমার নবী বলে আমি একটু সামনে গেলাম, যেই মাত্র আমি সামনে গিয়েছি ওই মুহূর্তে আমি দেখলাম এক শ্রেণী মানুষকে তার মাথাটাকে পাথরের উপরে রাখছে। জোরে কোন কিসের উপর? পাথরের উপরে মাথা রাইখা আরেকটা পাথর দিয়ে যে ওই মানুষটার মাথা ছেঁচতাছে। আল্লাহর হাবিব জিজ্ঞেস করে ও জিব্রাইল এরা কারা রে, এমন ভাবে তাদেরকে কেন শাস্তি দেওয়া হইতেছে? এবার জিব্রাইল সাল্লাম বলি ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি আর একটু সামনে চলেন। এবার নবী সামনে গেলেন, যাওয়ার পরে আমার নবী তাকায়া দেখতেছি, আমার নবী দেখতেছে উলঙ্গ অবস্থায় কিছু নারী আর পুরুষ। কি অবস্থায়? উলঙ্গ অবস্থায় কিছু নারী এবং পুরুষ জাহান্নামের আগুনের ভিতরে ঢুকতেছে, আবার বাইরিতেছে, আবার ঢুকতেছে, আবার বাইরিতেছে। ওই যে আপনার কামার ছিলেন, কামার কামার যেমন করে আগুনের ভিতরে বাউ দিয়ে দিয়ে লোহাটার এমন লাল করে, আমার নবী বলে আমি দেখলাম এমন ভাবে ওই আগুনের ভিতরে ঢুকতেছে, গায়ের মধ্যে কোনো গোস্ত নাই, হাড্ডি গুলা ওই আগুনের লোহার মতন গরম হইয়া ঢুকতেছে আর কাউ মাও পিড়ে কাঁদতেছে। আমার নবী তো উম্মতের দরদি দরদি, আমার নবী কয় জিব্রাইল গো এরা কারা, এমন ভাবে কেন শাস্তি দিতাছে? জিব্রাইল আলাইহিস সালাম বলে নবী গো আপনি একটু সামনে চলেন। আল্লাহর হাবিব আর একটু সামনে গেছে, সামনে যাওয়ার পর তাকায়া দেখতেছে রক্তের একটা নদী দেখা যায়। জোবানটা খুলে কোন কিসের নদী? রক্তের নদী দেখা যায়। ওই রক্তের নদীর ভিতরে অনেকগুলা মানুষ হাবু ডুবু খাইতেছে, কিন্তু ওই নদীর পানিগুলা আমাদের এলাকার মেঘনা নদীর পানির মতো নয়, আমাদের দেশের পদ্মা নদীর পানির মতো নয়। রক্তের নদীর পানিটা দুনিয়ার আগুন যতটুকু গরম এর চাইতে 70 গুণ বেশি ওই নদীর পানি গরম। আল্লাহু আকবার কই না রে, হাই রে ও যুবক ভাই কি দিয়া ওয়াজ বুঝাইতাম, হঠাৎ করে ওয়াজ তোলা যায় না, এরপর সময় তো অপেক্ষা করে না, আমি ডাইরেক্ট আলোচনায় ঢুকে গেলাম, সময়টা কাজে লাগাইতেছি। এরপরে আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলে জিব্রাইল এরা কারা রে, এমন ভাবে রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাইতেছে। আমার নবী তাকায় দেখে
নদীর মাঝখান দিয়ে তারা রক্তের পানি অতিক্রম কইরা আগুনের মতন গরম পানি অতিক্রম কইরা বাসার জন্য তারা কিনারে ভিড়ে যেই মাত্র কিনারে ভিড়ে ওই কিনারের ভিতরে এমন কিছু ফেরেশতা দাঁড়ায়া রইছে এরা এত লম্বা পা থাকবে জমিনে মাথা থাকবে আসমানে চিৎকার মেরে কি আল্লাহ করে গেবেন না আল্লাহু আকবার ইকোটা একটু কমাই দিও ডাক দিয়ে বলি আমি এমন ভাবে ওরা এমন ভাবে পারের মধ্যে দাঁড়ায় রইছে আমি দেখলাম মানুষগুলো সাতরাইয়া সাতরাইয়া কাছে আসে আসার পরে তারা কিনারে আর উঠতে পারে না যেই ফেরেশতাগুলা পারে দাঁড়ায় রইছে ওই ফেরেশতাগুলোর হাতের মধ্যে দুনিয়াটা যত বড় এমন বড় বড় পাথর লইয়া এইভাবে দাঁড়ায় রইছে যেই মাত্র ওরা নদীর কিনারে ভিড়তে যাই ওই ফেরেশতারা ওই পাথর দিয়া এমন জোরে আবার একটা দিল মারে উইরা যাই আবার নদীর মাঝখানে গিয়া পড়ে ওরা আর কিনারে ভিড়তে পারে না ওরা আর কিনারে ভিড়তে পারে না আল্লাহর হাবিব ডাক দিয়ে কয় ও জিবরাইল এরা কারারে এমন ভাবে কেন তাদেরকে শাস্তি দেওয়া হইতেছে নবী গো বলবো আপনি একটু সামনে চলেন আল্লাহর হাবিব সামনে গেল সামনে যাইয়া দেখি একটা গাছ দেখা যায় গাছের গোড়ার মধ্যে চুলগুলো কুকুরানো কুকুরানো একজন লোক বসে আছে এই লোকগুলোর কাছে অসংখ্য ছোট ছোট ছেলে মেয়েরা ঘোরাফেরা করতেছে আর কোরআন তেলাওয়াত করতেছে আর বড় করে কন্যা সুবহানাল্লাহ কি তেলাওয়াত করে কোরআন তেলাওয়াত করে রসুল জিগা জিব্রাইল রেখে রে কার সামনে কে তেলাওয়াত করে আমার নবী তো সবই জানে কথা কোন ঠিক কি না এবার আমার নবী কি এইভাবে নিতে নিতে একবার গাছের মাথায় নেওয়া হলো যায়া দেখে আমার নবী ছোট্ট একটা ঘর দেখা যায় ঘর ওই ঘরের ভিতর থেকে মেশকে হাম্বরের গ্রান বাইরিতেছে আমি একটু ভিতরে ঢুকে গেছি আর কি এই জন্য একটু কষ্ট হইতে পারে একটু ভিতরে ঢুকছি কথাগুলো ভাঙিয়ে দিয়ে যাবো সবগুলো কারণ ডি বইলে যেতেছে আর কি না এটা সময় গুলো গুছাইতে পারতাম না ঘটনা অনেক বড় ছোট্ট একটা ঘর ঘরের ভিতরে মেশকে হাম্বর গ্রান করতেছে আল্লাহর হাবিব বলে জিব্রাইল ঘরের ভিতরে কে দরজা খোলা হলো আমার নবী তাকায় দেখতেছে কাহারো কান কাটা কাহারো নাক কাটা কাহারো হাত কাটা তাদের কত জায়গা থেকে মেশকে আম্বরের গ্রান বের হইতেছে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এই শেষ ছয়টা গাঁট রাখলাম এই ছয়টা গাঁট থইলাম আর কি এখন এটা দিয়ে ওয়াজ এক নম্বর মনে আছে কিনা জানি না পাথরের উপরে মাথা রাইখা আর একটা পাথর দিয়ে মাথা সেটা মগজ সিটটা বাইর করতেছে রসুল জিজ্ঞাসা করে ও জিব্রাইল ডাকে এবার ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ এরা কারা জানেন নি যারা দুনিয়ার জমিনে মা বাবার মনে কষ্ট দিয়েছে কি বুঝলেন ওয়াজ বুঝেন তো কি বুঝলেন এখন বোঝা গেল দুনিয়াতে যতই রং বাহানা করো না কেন শাস্তি ওয়াজ আমার সামনে বয়ে বয়ে ওয়াজ শুনবেন তাহির হুজুর খুব বক্তরে গড় ঢুকলে ছবি তুলে দিয়ে ভাগলে যান গা এরপর ওয়াজ বয়ে বয়ে সামনে বয়ে থেকে মোবাইল ধরে রাখেন আর বাড়িতে গিয়ে মারে গেল লাথি মারবেন তোর মতন শ্রোতা তাহিরের দরকার নাই জুতা তা বাইরে বাইরে ছড়াবো যে ফিসাবে কইব যে মা বাপের খেদমত লাগতো না আমি তোর সব এটা ফিসাব না এটা ফেসাব সব শুনতেছি এখন ইদানি প্রত্যেকটা মায়ের হাহাকার আমার কাছে আসে যেহেতু কিছু লোক আমার মহব্বত করে অনলাইনে প্রত্যেকটা মহিলা আমার ওয়াশিং কাঁদবে এটার ভিতরে বিভিন্ন নাম্বার দেওয়া হতো মিডিয়ার মিডিয়া ম্যান গুলোর কাছে ফোন দে মাঝে মাঝে ফোন দে ফোন দেওয়ার পরে অসংখ্য অভিযোগে ব্যবহার আসে আমাদের কাছে যে হুজুর আমার ছেলেটা নেশার সাথে সম্পৃক্ত হয়ে গেছে ওয়াজ মাহফিল কি তামাশা করার জন্য দিছি এখান থেকে মানুষের বাচ্চা হয়ে বাড়িতে যাইতে হইব
এই বুড়া বাপটা তোমার জন্য কিনা করছে, রক্ত পানি করে ফালাইছে, আগের মতন কম্বলটা নোয়াইতারে না, বেদনা করে, হাঁটুটা ভাঙতারে না, ব্যথা করে, সেজদার মতো আঙ্গুল দিয়ে এমনি পিছাইতারে না, লেটকা মানে ফালাই দেয়, আবার ঘরের ভিতরে সুজা হইতারে না, কোন রকম ভাবে ঘরে কাটতে ভরে থাকে, কি লেগে মানে শক করে ভরে থাকে, আনন্দের সাথে ভরে থাকে, আগের মতো বইয়া থাকতে না, পিঠটা দৈরা জায়গা, দাঁড়াটা ব্যথা করে, কোমরটা ব্যথা করে, হাঁটুটা ব্যথা করে, এই ফুৎফুৎ করতে করতে জীবনটারে রক্ত গুলার পানি করে ফেলাইছে, আর তুমি শরীরে শক্তি লইয়া ওই বাপটা একটা দমক মারো, তোমার মতো কুড়াঙ্গার সন্তান এই দেশের কেউ ঠিক কিনা বলেন, আজকে প্রত্যেকটা মহিলা, প্রত্যেকটা মুরব্বী, প্রত্যেকটা বুড়া মানুষ ঘরের ভিতরে সৎকারা, এই আপনি কি মনে করেন পিঁপড়ে কান্দা বালা মানুষ, আপনি করেন বালা মানুষ, বোর পাল্লায় ওই জামাইটারে এমন ভাবে বস করছে, বোর পাল্লায় মা বাপরে নিজের সন্তানটাই অবজ্ঞা করে, কথা কোন ঠিক না, যে সব কেড়ে বিয়া করেছি আমার ফুতুর বউ আমরে তার যদি ভানি উজু বানে দিব তাই তো ঘুমাইতে বারো না পর্যন্ত, সহাল বেলা কি মনে করছি গোটা ঝাড়ু দেয় এ বুড়া বিড়িটে আস্তে আস্তে উঠতে টেমনে ঝাড়ু দেয়, আবার রুম মুছে আগে মার এলব মা গর লেপছে, মা গর লেপছে সকালে উঠতে উঠতে গর ঝাড়ু দিছে, বাহিরটা ঝাড়ু দিছে, টয়লেটের কোনা কোনা দিয়ে ওই যে গরের ফিস দিয়ে ঝাড়ু দিছে, আর ওখন বিল্ডিং টাইলস করছে, এটাও আবার ঝাড়ু দিব দূরের কথা, কাজের মেয়ে, আমার কাজের মেয়ে করে কাজের বুয়া, কাজের বুয়া থুয়া থুয়া, এর লাগে অল্প বয়সী প্রত্যেকটা দেখবেন যে সন্তানের ভাত তারা খাইতে পারতেছে না, কেন জানেন খেতেরই এটা খেতে ভাঙে, কথা কোন ঠিক না বেঠিক, তুমি তোমার শাশুড়ি যদি পাঁচ ওয়াক্ত নামাজের উজুর পানি বানায় দাও, তোমার ছেলের বউ যদি আসবে তোমাকে পাঁচ ওয়াক্ত না তাহাজ্জুদের পানিটা বানাই দিবে, কথা কি সঠিক, কথা কি সঠিক, আলগা রুম সারা ঘুমানা, আগে দেখছি যে জামাই যদি বিদেশ গেছে গা, বিদেশ গেছে গা, আর জামাই যদি বিদেশ জাগা সৎকার জান গান সৎকার 80% কর খবর লিয়ে দেখেন, জামাই যদি বিদেশ তাহে দেখবেন এই বউরা আর স্বামীর ভাই তাহে না, আমার জামাই বিদেশ আমি গিয়ে কি করব, আর বুড়া বেটাটা শখ করে বিয়া করাইছি, ফুতের বিয়া করাইছি, আমার আমরা তো শেষ বয়স হয়ে গেছি গা, আমার ফুতের বউ রান্দার এটা দিব আর আমরা খামো, আর তাই কিনা করছে বিয়া বইছে জামাই বিদেশ তাইনে বাপের ভাই, আর ইচ্ছা মতো ডাইনে বামে, তারা আমার ফুলা ফান্ডি কই, ফুলা ফান্ডি কই, ফুলা ফান্ডি, ফুলা ফান্ডি, কথা কি ঠিক আছে না ক্লিয়ার আছে না, হ্যাঁ ঠিক কি না বলেন, খোদার কসম নামাজ যেমন ফরজ, পর্দা যেমন ফরজ, অসংখ্য মানুষ বাবা কিছু বলতেছেন আমার আজকে, ও আচ্ছা শৈল কিন্তু সেতু জায়গা আমার শৈল, এটা বয়সের দোষ, এরপর 42 বছর চলতেছে না আর কত মারা বাগন, দেখলে নাকি হুজুর বয়স কত জান শেষ বেড়া, আপনি কি মনে করেন যে আমার কথার সাথে যুক্তি আছে, আপনি কি মনে করেন আমি বানাই করতেছি, গতকাল যখন আমি নাম কইতাম না কইলে বুঝা লাগবো হে ওয়াশটা হলে সালা গেছে, জিগাইলাম কেউ গত ভিতর বকু বেড়া কেউ আপনার পয়সা ইয়া পয়সা মানে ভিতর ভিতর বকু কো ফুতর বোয়ার গো হে হলো বিদেশ এটা তো ভাইয়ের বাপের ভাই তুই বাপের ভাই মনে কাগজ লিখে রাখেন তাহারি কথাটা, আপনি যেই পলিসিতে আপনার শ্বশুর শাশুড়িকে কষ্ট দিবেন একদিন তার চাইতে ডেঞ্জারাস পলিসিতে আপনার ছেলের বউ এসে প্রত্যেকটা জবাব দিবে, কথা বলেন ঠিক কিনা, ক্ষেত্রে এটা খেতেই ভাঙ্গে লিখে রাখবেন, আপনি কাউকে ঠকিয়ে আপনি মনে করছেন যে আপনি বড় লোক হয়ে যাচ্ছেন, না না না, কাউকে ঠকাইলে সে জিতে গেছে আপনি হেরে গেছেন,
কারণ এই লোকটা দুনিয়াতে আসামি না, আপনি আল্লাহর কাছে আসামি। কথা বলেন ঠিক কিনা? তারপর ওয়াজের মাস কি বুঝছেন আপনারা? এক নম্বর হলো, এক নম্বর হলো ওই রসুল ডাক দিয়ে জিব্রাইল ওরা কারারে পাথর উপরে মাথা রেখে আরেকটা পাথর দিয়ে মাথা সেচ্চা মগজ গুলা বাড়ি করতেছে। এদেরকে আমার আল্লাহ এমন ভাবে শাস্তি দিতেছে জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন সবাই বলতে হবে আমার সাথে, মানুষের বাচ্চা হলে সবাই বলতে হবে সবাই বলেন সবাই সবাই রবির রব্বায়ানি। এটার অর্থ কি জানেন নি? আল্লাহ ও আল্লাহ আমার আব্বা আম্মা আমার ছোটবেলায় যেমন করে মায়া করছে, আমার আব্বা আম্মারে তুমি এমন করে মায়া করিও। আল্লাহ বলে খবরদার, মা বাবার সামনে পাখাগুলো বিছানার মতো, হাতগুলো বিছানার মতো বিছায়া কথা বলো। আমার আল্লাহ বলে মা বাবার সঙ্গে ধমক দিয়ে কথা বলা যাবে না, কেমনে কথা বলবেন সেটাও আমার আল্লাহ শিখিয়ে দিয়েছেন। মা বাবার সঙ্গে সম্মানজনক ব্যবহার করতে হবে। এই জন্য যুবক আমার ওই মা বাবার মনে কষ্ট দিলে আমার রসুল বলেছেন ইদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। এই জন্য আমার নবী বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। এই জন্য আমার পিপিড়িয়া কান্দার বাবা ও যুবক এক নম্বর হলো পাথর দিয়ে মাথাগুলো সাজতেছে, তাই না? আজকে থেকে ওয়াদা করেন আমরা কোনোদিন মা বাবার মনে কষ্ট দিব, জবান খুলে কোন কষ্ট দিব। মা বাবাকে ভালোবাসলে আমার আল্লাহ বড় খুশি হয়ে যায়, মা বাবাকে ভালোবাসলে আমার নবী বড় খুশি হয়ে যায়। এই জন্য আমার নবী বলেছেন মা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবা তোমার নসিবে জান্নাত আছে, আর মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবা তোমার নসিবে শনি আছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আল্লাহর ইবাদতের পরে আমার নবী আমার আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার খেদমতের কথা বলেছেন। এই জন্য এই জায়গার মধ্যে একটা হিকমত আছে, কোরআন কারীম খুললে দেখেন আমার আল্লাহ বলছেন ওয়াহানান আলা ওয়াহানিন। এই পৃথিবীর মধ্যে একটা মানুষ যদি কষ্টের পর কষ্ট করে সেই লোকটা হলো মা। এই জন্য আমার নবী ওই হাদিস শরীফের মধ্যে এক লোক এসে আমার নবীর প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কাছে সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার অধিকারী কে? আমার নবী বলে তোমার মা। এরপরে জিজ্ঞাই তারপরে কে? আমার নবী বলে তোমার মা। জিজ্ঞেস করে তারপরে কে? আমার নবী বললেন তোমার মা। জিজ্ঞেস করে তারপরে কে? আমার নবী বলেন তোমার বাবা। এরপরে কে? কয়ে তোমার আত্মীয় স্বজন। আজকে সবচেয়ে বড় কষ্ট লাগে আমার নবী যেখানে তিনবার কথা বলছেন মায়ের খেদমতের কথা, আজকে নবীর তিনবারের আদেশটা বলে যাইয়া নিজের বাবার প্রতি সম্মান না রাখিয়া সবচাইতে বড় সম্মান এখন প্রতিবেশীরে মানুষে করে, কথা বলেন ঠিক কিনা?
হ্যাঁ প্রতিবেশীর সঙ্গে তো ভালো ব্যবহার করবেন, কিন্তু মার মনে কষ্ট দিয়ে কেন করবেন? তাই তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে আয়েশা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি আপনার কাছে আসি আপনার সঙ্গে আয়েশা কথা শুনি, এই জন্য আমার মা আমাকে মেরেছে। আল্লাহর হাবিব বলে, হ্যাঁ আবু হুরায়রা সাবধান, তোমার মা মুশরিক হতে পারে, কিন্তু তোমার পক্ষ থেকে তোমার মার বিরুদ্ধে কোনো অভিযোগ আমি গ্রহণ করব না। রসুল বলেছেন, তোমার মা যদি মুশরিক হয় ওই মায়ের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম রাওয়ায়াতকারীদের মধ্যে একজন, 5374টি হাদিস তিনি বর্ণনা করেছেন। এই হাদিস, এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, মার বিরুদ্ধে বিচার দিতে আমি আসি না, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি আব্দুল উজ্জা থেকে আব্দুর রহমান হয়েছি, আমি আব্দুল উজ্জা থেকে আব্দুর শামস থেকে আব্দুর রহমান হয়েছি, ইয়া রাসূলুল্লাহ, আমি শুধুমাত্র এসেছি আপনার কাছে, আসলেই বাড়িতে গেলে আমার মা মারে, এটার বিচার দেওয়ার জন্য আমি আসি নাই। ও নবী গো, আপনি মেহরবানি করে আমার আম্মার জন্য একটু দোয়া করবেন। আজকে আমি দেখতাম সাহেব, নবীর দোয়াটা আল্লাহর কাছে আগে পৌঁছে নাকি আমি আবু হুরায়রা বাড়িতে যাই আগে পৌঁছে? জোরে কোন সুবহানাল্লাহ! এবার আল্লাহর হাবিব মুস্তাজিবুদ দাওয়া, এই পৃথিবীতে সব নবীগণ যুগে যুগে যত নবীগণ আল্লাহর কাছে বলছে, আল্লাহ ওই তাদেরকে ধ্বংস করে দাও। নূহ নবী বলছে, আল্লাহ আমার উম্মত এত হাজার বছর ইবাদত, এত শত বছর আমি দাওয়াত দিলাম, আমার কথা কেউ মানে না, আমার শুধু মারে, আমার আপন সন্তানটা কেনান সে আমার মানে না, আল্লাহ মহা প্লাবন দিয়া তুমি ধ্বংস করে দাও। আল্লাহর ওই নূহ নবী কথাটা বলতে দিনি, আমার আল্লাহ বলে, নূহ নবী রে একটা নৌকা বানা, নৌকা বানাইছে তোরে যারা মানে সবারই লইয়া নৌকা উঠটা যা, জোড়া জোড়া পশু পাখি লইয়া উঠটা যা। এবার ওই আল্লাহ মহামারীতে ওই প্লাবন দিয়া সব আল্লাহ ধ্বংস করে দিছে। এই জন্য যুগে যুগে যত নবী রাসূলগণ বদদোয়া করেছেন সব ধ্বংস হয়ে গেছে, ইতিহাস প্রমাণ করে। আমার নবীর জিন্দিগিতে কাউকে নবী অভিশাপ দেয় নাই, আমার নবী বদদোয়া দেয় নাই। তাই ফেরে জমিনে আমার নবীরে মারতে 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 অল্পটি রক্তে লাল করে ফেলাইছে, যুবকদের পাথরের আঘাত, এমন ভাবে আঘাত। আমার নবী বলছে, হ্যাঁ তায়েববাসী, তোর আমার মার, কিন্তু আমার মায়ের কথা মক্কায় কইস না, আমি বড় কষ্ট নিয়ে কিন্তু এখানে একটু শান্তির জন্য আইসি, শান্তির জন্য। ওরা যদি শুনে আমি এখানে মার খাইতেছি তাইলে ওরা বলবে ভালো হইছে, ওদের কার খুশি করিস না। এরপরে জিব্রাইল সাল্লাম আসমান দিকে নাইমা গেছে, নাইমা ডাক দিয়ে কি নবী গো, তাই ফেরে জমিনে আপনাকে এমন ভাবে কষ্ট দেয়, আপনি একটা বার আমাকে অনুমতি দেন, আমি পাহাড় গুলা ফালাইয়া সবগুলা কাফের আমি মাটির সঙ্গে মিশাইয়া দেই। আল্লাহর হাবিব বলে, জিব্রাইল, জিব্রাইল, তুমি যদি পাথর দিয়ে এদেরকে শেষ করে দাও, তাইলে আল্লাহ যে আমারে বলছে আল্লাহর প্রেমের দাওয়াত দেওয়ার জন্য, আমি কার কাছে কালিমার দাওয়াত নিয়ে যাব? আমি আমার আম্মাকে নিয়ে গেছি মক্কায়, মক্কা থেকে অনেক দূরে হলো তায়েফ, তায়েফ এসে আজান দিছে, আজান দেওয়ার পর আমার নবী যেই পাথর দিলেন, আমি সেই পাথরটা দেখতে গেলাম, যাইয়া দেখলাম আমার নবী যেই পাথরের মধ্যে হেলান দিয়ে বসছিলেন, যাইয়া দিকে আরবের কিছু মানুষ দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করে, ওই ওই ইন্দোনেশিয়ার কিছু মুসলমান দ্বারা ভিডিও করে, পাকিস্তানিরা ভিডিও করে, আমি এইগুলোতেই কেমনে মনে ভাবলাম, এই পাথরের মধ্যে রসুল রক্ত মাখা পড়ি নিয়ে যে বসছেন, রক্ত মুবারক গুলা ওই পাথরে এখনো লেগে আছে। আমি ওই পাথর মুবারকটা দেখলাম, দেখার পরে ওরা সবাই ভিডিও করে কিন্তু আমার মন ভরে না, আবার মাথা নোয়ায় আসুমা দিলে হেরা করে আমরা সেজদা করি, এরপর আমি কোনো বাধা মানি নাই। আমি দেখলাম ওরা সবাই ভিডিও করে, আর আমি যাইয়া বাংলার ফাগল, আমি ওই পাথরের মধ্যে জিব্বাটা লাগাইয়া লেহন দেওয়া শুরু করেছি, ওই পাথর মুবারকটা আমি নিজে চোখে দেখে এসেছি। এক যুবক ভাইয়ের আমার, আমি ওই কথাটাই বলতে চেয়েছি, ওই কথাটাই আপনাকে বুঝাইতে চেয়েছি, আমার নবী আপনার নবী বলেছেন এই দুনিয়ার জমিনে মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, এই জন্য আমার নবীর কথা আপনারে মানতে হবে, আমার নবীর কথা হৃদয়ের মধ্যে ধারণ করা করতে হবে। এই জন্য যুবক ভাইয়ের আমার, মা বাবার দোয়া, মা বাবা এমন একটা জিনিস, দোয়া করলে মাঝখানে কোনো পর্দা থাকে না। ঠিক ওই মুহূর্তে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার মায়ের জন্য একটু হেদায়েতের দোয়া করেন। আমার নবী টাস করে দুইটা হাত বাড়ায় দিছে, আবু
হুরায়রা একটা দৌড় মারছে, দৌড় মাইরা বাড়ির মধ্যে গেছে, যাইয়া দেখে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা ঘরের দরজা লাগায় ঘরের ভিতরে গোসল করতেছে। আবু হুরায়রা কয়, আমি এতদিন কখন নবীর দরবার থেকে আমি যাব, আর কখন আমার আম্মা আমারে মারার জন্য লাঠি নিয়ে বসে থাকতো, কিন্তু আজকে যখন আমি বাড়ির মধ্যে গেলাম আমি আমার আম্মার ডাক দিছি মা, ভিতর দিকে আমার আম্মা কয় পুত্রে অভূত দ্বারা দ্বারা আমি মা আসতেছি। আবু হুরায়রা কয় বুঝে ফেলাইছি, আমার নবীর দুয়া আমার আল্লাহর কাছে কবুল হয়ে গেছি। আরো জোরে হাত তুলে কোন আল্লাহু আকবার কোন কেন আল্লাহু আকবার বলেন আরো জোরে আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইয়ের আমার আমার নবী বলছে মা বাবা যদি মুশরিক হয় তার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে, কারণ সব শ্রেণীর ধর্মের মা ঠিকই সন্তানকে পেটে নিয়ে কষ্ট সহ্য করে। এই জন্য সন্তান মার পেট থেকে ফিতরতের উপরই মুসলমান হয়ে দুনিয়াতে আসে, এরপরে স্বভাবজনিত পরিবেশগত কারণে সে ভিন্ন ধর্ম গ্রহণ করে। কথা বলেন ঠিক কিনা? এক যুবক ভাইয়ের আমার এই হলো এক নম্বর ঘটনা। দুই নম্বর আমার নবী বলে আমি দেখলাম জিব্রাইল আলাইহিস সালাম আমার দেখাচ্ছেন জাহান্নামের ভিতরে উলঙ্গ অবস্থায় নারী ঢুকতে, উলঙ্গ অবস্থায় আবার নারী বের হইতেছে। আমি জিজ্ঞেস করলাম জিব্রাইল ওরা কারা রে এমন ভাবে আগুনের মধ্যে পড়তেছে, আর হাড্ডিগুলো একেবারে লোহার মতো গরম হইয়া আগুনের মতো হয়ে আছে এরা কারা রে? ইন দি মিন টাইমে জিব্রাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ এরা কারা জানেনলি? এরা দুনিয়ার ভিতরে অনৈতিক সম্পর্ক করত, আর রাতের অন্ধকারে উপেনে গোপনে জিনায় লিপ্ত হয়ে যেত। এই জন্য ওই জেনাকার আর জিনাকারিনীকে আমার আল্লাহ এমন ভাবে শাস্তি দিতেছে। এই জন্য আমার যুবক ভাইরা জিনা কবিরা গুনা সবচেয়ে বড় গুনা। এই জন্য যুবক ভাইরা আমার খবরদার, আপনি যদি আল্লাহকে ভয় করেন আল্লাহকে ভয় করে অপরাধটা ছেড়ে দেন, আল্লাহকে ভয় করে যদি অপরাধটা ছেড়ে দিতে পারেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালিবান খাফা মাকাম রাব্বিহি জান্নাতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহকে ভয় করে গুনাহ ছেড়ে দিবে, আমি আল্লাহকে ভয় করে অপরাধ ছেড়ে দিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা জান্নাত দিয়ে ক্ষান্ত হব না, আমি ওই প্রেমিক বান্দারে আমি দুইটা জান্নাত দিয়ে দিব। চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না? তারপর আমার আল্লাহ আরো বলছেন ওয়ানাহান্নাফসানিল হাওয়া ফা ইন যারা আল্লাহকে ভয় করে কুনার কাজ ছেড়ে দেয় আমার আল্লাহ তাদের প্রতি অনেক খুশি হয়ে যায়। আল্লাহকে বান্দারে ও ফেরেশতারা চুরি করার সুযোগ আছে আমার দরে চুরি করে না, জিনা করার সুযোগ আছে আমার দরে জিনা করে না, মানুষকে ঠকাবার সুযোগ আছে আমার দরে মানুষকে ঠকায় না, মাপে কম দেওয়ার সুযোগ আছে আমি আল্লাহর দরে কম দেয় না, এই অপরাধ করার সুযোগ আছে, গীবত করার সুযোগ আছে আমি আল্লাহর দরে অপরাধটা করে না। তোরা সাক্ষী তার যারা আমি আল্লাহকে না দেখা গোনা ছেড়ে দেয় আমি আল্লাহ তাদেরকে 70,000 নূরের পর্দার ভিতরে আমি আল্লাহ নিজের হাতে তাদেরকে পুরস্কার দিব। আরো চিৎকার মেরে কর আল্লাহ একবার। এই জন্য বিষয়টা কেমন হতে পারে? কয়েক প্রকার হতে পারে। যেমন আমার সমাজের ভিতরে অনেকেই গরু থেকে দুধ দোহন করে, কিন্তু যুবক ভাইয়ের আমার অনেকে দেখবেন 3 কেজি দুধের ভিতরে আধা কেজি পানি মিশাই আছে না নাই, ঘরের ভিতরে দরজা লাগাইয়া পানি মিশাইয়া দেয়, মানুষ বুঝে না, মনে করে 50 টাকা বেশি পাইয়া তুমি বুঝে জিততে গেছো, না না না, কোটি টাকা হারাম বন্তাই অবলম্বন করলো, কোটি টাকাও যদি হারাম বন্তাই তুমি রোজগার করো মনে রাখবা বরকত দেওয়ার মালিক একজন, জবানটা খুলে বলুন তিনি কে? এই আওয়াজে মানি না তিনি কে? আরো বড় করে বলেন তিনি কে? কখনো বলবো গজলটা? গজল কি বেশি গাই লেছি? কয়টা গাইছি? একটাও না, তাই রিনা বলে খালি গান গা, কম কৈছিল মুরাদনগরের মানুষ,
আমার প্রথম ছয় বছর তো দাওয়াতই করছিস না, কেহের আনিস না, নাচুন না ডেরে আনিস না, গান গাউন না ডেরে আনিস না। আরে মিয়া শান ওই ইমান, সুর ওই নূর, কথা কোন ঠিক না বেটি? না না আনলো, আমি কোনো অভিযোগ করি না, ওই সময় আমি যোগ্য ছিলাম না, ওই সময় আল্লাহ পাক আমার তকদির লিখে রাখেন নাই, এই জন্য আমি আসতে পারি নাই। এখন তকদির লিখে রেখেছে দেশি মুরগি মিলেছে, শিং মাছ মিলেছে, ট্যাংরা মাছ মিলেছে, গরুর গোশত মিলেছে, মাসকলই মিলেছে, আজকে চেয়ারম্যানের সাথে খাবার হয়েছে। দেখে জিভ বলা রাইতেছে দোকানে বইয়া যদি এরপর আমার সমালোচনা করে তারে বলবেন, ওনাকে বলবেন যে বাজান একটা কাজ করেন, আগামী বছর মাহফিল আপনি ওয়াজ কইরেন, হাদি আপনার এই দিন, ঠিক না বেটি? কন্টিনিউ দুই ঘন্টা কথা বলতে গেলে একটার পর একটা যে সিরিয়াল আয়ে, এটা এমনি কিন্তু আয়ে না, প্ল্যান করে মেমোরি থেকে কিন্তু এই যে একের পর এক ড্রাফটস থেকে কিন্তু বাড়িতেছে, ইনবক্স এই যে ড্রাফটস করা আছে ইনবক্স থেকে কিন্তু একটার পর একটা 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 কপি করে সারি দিতেছি। মারহাবা জোরে গোনা হয়ে গেল, কষ্ট আছে না? পুরো মাথা কিন্তু ঘুরাইতেছে। আগামী পরশু দিন আমি যাবো কাতার, কাতারে প্রোগ্রাম আছে, মারহাবা কোন গোলাপ তিদ্দা মারা লান না, কিছু লোক আছে না বিলিয়াম বিলিয়াম করে, কিছু গামলা আছে না গামলা হিংসা করে, আছে না আছে না আছে না আছে না? আর আগামী বছর মিলাদুন্নবীর মাহফিল তো আমারও ইচ্ছা আছে, আপনি এমন ভালো ওয়াজ করতেছেন আমরা পারতাছি না, এই তো বলো এইটা ভালোবাসা, কি করে এইটা ভালোবাসা আছে, ভালোবাসা এটা ভালোবাসা, বুঝছি ওই জায়গা ধরছে আর কি, চেয়ারম্যান ধরলে জায়গা হ কয়েকটা কারণে তো করবো, চেয়ারম্যান সাহেব যেটা করছে সেটা ঠিক কথা, ঠিক আছে যে মুখের মধ্যে যেটা আছে আমার মধ্যে সেটা নাই, তো আমি হিংসা করবো মনে, তবে এটা কথা না আল্লাহ যারা জীবন রাখছে, আমারও যদি এখন কন তাহির হুজুর সিনজিটা নষ্ট হয়েছে আমি ঠিক করে দিন, আমি ফারু যে সিনজি ঠিক করতে রে, হেও আমার কাছে আব্বা বাজান তুমি আমার বস, আমি মনে করুন যে বিমান চালানো নষ্ট হয়ে গেছে ঠিক করে দেন, আমি ফারুম তো আল্লাহ জেরে যেটা দিছে এটা আল্লাহ পাকে দিছে, জেরজিটা দিছে এইটা ভাই অহংকারও কিছু করার নাই, আবার জেরজিটা আছে এটা লয়া একবারে গোল্ডেন অ্যাপ্লাস পাইছে না, গরল লগের গটটা হইছে কবর যে তিন কবর যে দুই প্রকার আজাব হইব জানেন না কোনটা বেশি আজাব হইব, এক তলে মুইত্তা যে ফানিল না এইদিরে বাইরে অপমান করলে এটা হাসতে হাসতে অন্যায় এটা করে, আর নামার জন্য পড়ি না কে স্টার দিয়া দেয় এই স্টার দিয়া দিয়ে দেয় আপনি হাসতে হাসতে কামটা করছেন না এই জন্য করে মিনিটে মিনিটে ফিরে, আর এক কিলো চুকুল খুর এটা হইলো কোনটা জানেননি, ওই যে আমি আইবার আগে দোকানে বই আছে কইতাছে আর চুগুল খুর আরো ভয়ঙ্কর আছে, আমনের ঘরের পাশে একটা মেয়ে দেখতে আইসে, স্বাভাবিক দেখতে ফাঁসের করে জিগাইব কেউ, আমরা দাওয়াত করতে গেলে মুসলিম ইমাম সাহেব জিগানা কারে দাওয়াত করতাম, ইমাম সাহেব দাওয়াত করে তো পাশের ঘরটা জিগা কি গো এমুকের মায়ের লেগে তো চাইছিলাম আমার ফুতের লেগে তোমার তো ঘরের ফাঁসে আসো কেমন, তো পাশের মহিলাটা কো কেমন বলতে কি পাঁচ ওয়াক্ত নিয়মিত নামাজ পড়ে, কিন্তু বিয়া এটা সুন্দর হইব এটা ভালো একটা কমেন্টস না, করো যা রাখে এরপরে কোরআন শরীফ প্রতিদিন পড়ে আর কোনোদিন
এই মুখের যে মেকআপটা খুলে না খুব পর্দা করে চলে তবে রাতে সারা রাত যেন কার সাথে ফোনে কথা অন তো বিয়া হইছই অন বিয়া হইছে না এই চুকুল করিল কি জানেন নি 99% সে সাধু ভালো মানুষ কিন্তু একটু সুযোগ পাইলে বরাক বাস দিয়া দিব কথা কোন ঠিক না বেটে এর আর দরার কোনো সুযোগ না এই মুনাফিকের কারণে সমাজে অশান্তি এই মুনাফিকের কারণে ঘরে ঘরে শত্রুতা কথা বলেন ঠিক না বেটে অনিটা কইলি তো তাই রুজুর বালা না ওই যে জাগাত যে ধরে কয়ে গেছি এর লাগে তাই রুজুর বালা না মুনাফিক সমাজ আছে না নাই আরো যারা আছে না নাই ইট সিনি নি ইট একটা গাতা করছি এরকম গাতা কি করছি গাতা গাতার মধ্যে একটা ইট ফলাইছি কড়াই ইট ইটের উপরে বালু দিছি এক গাড়ি বালু এটার উপরে আর তিনটা ইট দিছি তিনটা ইটের উপরে আরো বালু দিছি দিয়ে আবার এটার উপরে মাটি দিছি একটা ইট উপরে না নিছে এ মুনাফিকটি জাহান্নামের সবার নিম্ন বাস করবে গাল আলহামদুলিল্লাহ বলে আরে এ দি গজব করে লাইছে এটা ঠিক আছে না আমরা বাস্তাম সে কইতি না পেকের জন্য এটা বাসাটা না না বুঝছি আমি কথা ঠিক আছে তারপর আমরা বাস্তাম চাই তো নাউজুবিল্লাহ কুম ইয়া আল্লাহ তুমি আমাদের বাসা আশ্রয় দাও কথা কোন ঠিক না বেটে যাই হোক বাবা আমার আপনারা কষ্ট নিয়েন না মেম্বার গুলো মুসকি মুসকি হাসতেছে বহুত বিচার কিন্তু আইব মেম্বার চেয়ারম্যানের কাছে তাই রোজার আজকে উল্টা পাল্টা কথা কয়ে গেছে আপনি যতই উল্টা পাল্টা কন আমি কোনোদিন মুনাফিকরে ভালো করতে পারি আমি এখন তেলাওয়াতটা করব যে আওয়াজটা দিবেন যেন কবরবাসী রাজা আল্লাহ মাফ করে দেন রাজি আসিনি সবাই মুনাফিকদের ব্যাপারে কর মুনাফিকদের ব্যাপারে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান মুনাফিকদের আলামত করা জানেননি তিনটা এক নম্বর সে কথা কইলে মিথ্যা কথা কইব আর এটা হইল মোবাইল হইল মুনাফিকের ফ্যাক্ট কই আছ তরে আমি কোম্পানিগঞ্জ এগুলা নবীনগর বইয়ে আড্ডা মারতাস গজ হাসতে হাসতে মুনাফিক করে হাসতে হাসতে চুগুল খুরি করে এদের শাস্তি কবর হবে বেশি স্থান জীবনের বাউলে ফা ইন্নাহু আম্মাতু আযাবিল কবর কবর ভিতরে ম্যাক্সিমাম আযাব হবে প্রস্রাব করে যারা পানি নেয় না পবিত্রতা অর্জন করে না হাসতে হাসতে প্রস্রাব করে একটা ফানিলে উঠতে গা ঢিলা ক্লোফে ব্যবহার করে না এই অপবিত্রতা ছেলেদের জন্য কবর আযাব রেডি আছে জোরে কোনা ঠিক কি না এরপরে ওয়াজটা লম্বা হয়ে গেছে লম্বা বেশি করা যাবে না তিন নম্বর হলো আমার নবী আপনার নবী বলেন আমি দেখলাম একটা নদী দেখা যায় এই নদীটা কি পানির নদী না রক্তের নদী ঠান্ডা না গরম আরো জোরে বলো ঠান্ডা না গরম কেমন গরম দুনিয়ার আগুন যত গরম তার চাইতে সত্তর গুণ গরম হলো সেই নদীর পানি ওই নদীর ভিতরে অসংখ্য মানুষ পড়ে আছে নিজেদের রক্তে ওই নদী আরো রঞ্জিত হয়ে যাচ্ছে এবার আল্লাহর হাবিব বলেন জিব্রাইল ওরা কারা ওই রক্তের নদীতে এমন ভাবে হাবুডুবু খাইতেছে খাও মাও করে কানতেছে কিনারে ভিড়তে গেলে ফেরেশতারা তাকে পাথর মেরে আবার বাইরে পাঠাইয়া দেয় এরা কারারি এবার জিব্রাইল আলাইহিসসালাম বলেন ইয়া রাসূলুল্লাহ এই রক্তের নদীতে যারা এমন ভাবে গরম পানিতে হাবুডুবু খাইতেছে এরা দুনিয়ার কেউ না ওরা হালাল পথে জিন্দেগি করত না আপনি যে মানুষগুলার দেখতেছেন এরা হলো দুনিয়ার সুদখোরের দল কথা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আহাল্লাল্লাহু বাইআ ওয়া হাররামা রিবা
আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন সুদের 70টা গুনাহ আছে এর ভিতরে সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে জিনা করা এই জন্য আমার যুবক ভাইরা নিজের মায়ের সঙ্গে মাকে গালি দিলেই গোল কলিজাটা আগুন ধরে যায় আর তোমার সুদ খাওয়ার কারণে তোমার উপরে ফতোয়া পড়ে আছে এই জন্য যুবক হারাম খাওয়া যাবে না হারাম খাওয়ার পর গায়ের মধ্যে যদি ওই হারাম টাকার খাবার দিয়া রক্ত হয়ে যায় লাইনাতুল কদর বলো আর শবে বরাত বলো এই হাত দিয়া উপরে দোয়া করলে হারাম রক্ত গঠিত দেহের দোয়া আল্লাহ কবুল করে না এই জন্য হাশরের ময়দান যেদিন কায়েম হবে আল্লাহর হাবিব বলেন আমি দেখব ওই কঠিন মুসিবতের সময় কিছু কিছু মানুষের গড় পেট গুলো ঘরের মতন উঁচা উঁচা করে দাঁড়িয়ে আছে কাউ মাও করে কাঁদতেছে এক ইঞ্চি সামনে যাইতে পারতেছে না আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে আল্লাহ ও আল্লাহ ওরা কারা গো বিশাল বড় পেট গাল বুয়ুতিন ঘরের মতো পেটটা এমন ভাবে কেন এত বিশাল পেট হলো কেন ওই হারাম যতগুলো টাকা খেয়েছে আমি আল্লাহ সবগুলোরে সাপে পরিণত করেছি এই সাপগুলো পেটের ভিতরে ঢুকাইয়া দিয়েছি এই সাপগুলো যখন সুবল মারে হাদিস শরীফের মধ্যে এসেছে এই সাপের বিষাক্ত এত কঠিন এই বিষাক্ত সাপ যদি দুনিয়ার জমিনে একবার শ্বাস ফালাইতো তাইলে দুনিয়ার গাছপালা গুলা বিষের যন্ত্রণায় মরে যেত এমন সাপগুলো পেটের ভিতরে থাকবে আর বারবার সুবল মারবে আর সে এমন জোরে কান্না করবে শেষ পর্যন্ত আমার আল্লাহ বলবেন এরা কইল দুনিয়ার সুদখোরের দল হ্যাঁ আমার পিপিরা কান্দার বন্ধুরা বিদায় বেলায় শুধু এতটুকুই বলবো আপনারা জবান করে বলেন আমরা কি সুদের পক্ষে না বিপক্ষে আরো জোরে কোন পক্ষে না বিপক্ষে এই জন্য যুবক ভাইয়ের আমার মুসলমান নিজেরা মুসলমান দাবি করি কিন্তু আল্লাহর বিধানগুলো মানার মতো মানতে পারি না এই জন্য যুবক ভাইয়ের আমার আজকে থেকে ওয়াদা করেন আমরা কি সুদ খাবো না ছাড়বো এরপরে আমার নবী বলছেন আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার যে ঘুষ খাইবো যে ঘুষ দিব দুটাই জাহান্নামের আগুনে জ্বলবে এই জন্য ভাই আমার খাইতে পারেন অসুবিধা নাই দুনিয়ায় খাইলে কেউ আপনারে বাধা দিবে না কিন্তু আল্লাহ নিষেধ করেছেন আল্লাহ নিষেধ না মানলে আল্লাহ কিন্তু হাশরের ময়দানে আপনাকে ছাড়বে না এই জন্য দরকার নাই আমার হারাম টাকা দিয়া দশতলা বিল্ডিং এ ঘুমাইবার দরকার নাই প্রয়োজনে টিনের ঘরে ঘুমাবো হারাম টাকা দিয়া পোলাও কুরমা খাওয়ার দরকার নাই দরকারও আমি আমি সুটকিরি বর্তা দিয়ে ভাত খাবো তারপরে দুনিয়ার কেউ রাজি থাকুক আর না থাকুক একজনই রাজি থাকলে যথেষ্ট জবানটা খুলে বলুন তিনি কে ও বন্ধুরে ও মুরাদনগরের বাবা এবার আল্লাহর হাবিব বলে আমি একটা গাছের গোড়ায় গেলাম যাইয়া দেখলাম কুকুরানো কুকুরানো চুল একজন গাছের গোড়ার মধ্যে বসা আর ছোট ছোট বাচ্চাগুলো একবার একটা মহিলার কাছে যায় ওই মহিলাটা আরেকটা চেয়ারের মধ্যে বসা জিজ্ঞেস করে হুজুর ওই মহিলাটার নাম কি ওই মহিলার নাম হলো হযরতে সারা জুরগন সুবহানাল্লাহ এরপরে যেই লোকটা গাছের গোড়ার মধ্যে বসা তার নাম কি তার নাম হলো হযরতে ইব্রাহিম অনেক ভিতর ওয়াজ বাজান কেটে কেটে করতেছে কি বোঝার জন্য সময় তলব এরপরে যুবক ভাইয়ের আমার ইব্রাহিম নবীর কাছে একবার ছেলেগুলো আসে আরেকবার সারার কাছে যায় দৌড়াদৌড়ি করে এই দুনিয়ার ভিতরে অনেক পোলাপান মাকে ছেড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি এই জন্য আমার যুবক ভাইয়েরা আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে ওরা কারা রে কই এদেরকে চিনেন না এরা কইল দুনিয়ার ওই সমস্ত সন্তান মায়ের পেটের ভিতরে 10 মাস 10 দিন ছিল দুনিয়ার মধ্যে যাই গেছে মাকে মা বলে ভালো করে ডাকতে পারে নাই আল্লাহর সৃষ্টি জগৎ ভালো করে দেখতে পারে নাই খেলাধুলাও করতে পারে নাই আল্লাহর ইবাদত করতে পারে নাই চাঁদ সূর্য ভালো করে দেখতে পারে নাই ছোটবেলায় যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে এসেছে এরা ইব্রাহিম নবীর পাশে এসে জমা হইতেছে কই ওরা কি করে রে কই এরা এখানে কোরআন তেলাওয়াত করতেছে এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে কোন মা বাবা যদি ছোটবেলায় সন্তান হারায় ফেলেন তার জন্য মাটির মধ্যে গইরায় গইরায় কান্না কাটি করবেন না এর জন্য কোনো কান্না কাটি করবেন না শুধু মাত্র ধৈর্যশীল হইয়া থাকবেন ধৈর্যশীল হইয়া থাকবেন যদিও আপনি কোনোদিন দুজিকি হইয়া যান আপনার সন্তানগুলো হাশরের ময়দানে দৌড়বে আল্লাহ
তারা বলবে এ বাচ্চারা তোরা জান্নাতে যা তোদের আজকে কোনো ওজন হবে না বিনা হিসাবে তোরা জান্নাতে যা ছোট বাচ্চা কয় আল্লাহ আমরা বড় খুশি আমাদের হিসাব হবে না বিচার হবে না আমরা জান্নাতি কিন্তু যেই মার পেটের মধ্যে আমরা ছিলাম এই মা দুখিনীকে এক নজরে আমরা দেখতে চাই আল্লাহ বলবে তোর মা দুজুখে বাচ্চা বলবে আল্লাহ বেঁচে গেলে তো আর বের হতে পারবো না একটু আমার আম্মারে দেখায় দাও না কয় না না তুমি চলে যাও কয় না না মার না দিককে যাবো না আল্লাহ ডাক দিয়ে মালিক ও মালিক আমার এই মাসুম এই বান্দাগুলো তার মাকে দেখতে চায় তার বাবাকে দেখতে চায় জাহান্নামটা ওপেন করে দে একটু দেখে তারপরে তারা জান্নাতে চলে যাবে হিন্দি মিন টাইমে মালিক জাহান্নামটা ওপেন করলো ওপেন করার পরে দেখতেছে জাহান্নামটা এত গভীর যেই জাহান্নামের মুখের ভিতরে এই পৃথিবীটা যত বড় এত বড় একটা পাথর যদি জাহান্নামের মুখের মধ্যে ছেড়ে দেয় এই পাথরটা জাহান্নামের নিচে যাইতে 70,000 বছর লাগবে এত গভীর জাহান্নামের নিচ থেকে বের হয়েছে আবার বাচ্চাগুলা তার মারে দেখছে আল্লাহ ডাক দিয়ে দেখছুনি যাও যাও জান্নাতে চলে যাও এবার বান্দারা ডাক দিয়ে আল্লাহ তুমি আমরা ফাটাইছো আমরা গেছি তুমি নিয়ে আইছো আমরা চলে এসেছি ও আল্লাহ মারে ভালো করে ডাকতে পারি নাই বাবারে ভালো করে দেখতে পারি না যে ইমার পেটের মধ্যে আমরা ছিলাম এই পেটে তুমি পাঠাইছো এখন তোমার জান্নাতের ঘরে আমরা যামো কিন্তু একটা কথা আমার আম্মারে একটু আমরার সঙ্গে জান্নাতে দিয়ে দাও আল্লাহ বলেন না না তোমরা জান্নাতে চলে যাও বাচ্চারা বলে আল্লাহ মা বাবার দুজুকি দিকে কেমনে জান্নাতে থাকবো মেহরবানি করে তুমি জান্নাতে আমার আম্মারে দিয়ে দাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন না এরপরে তিনবারের মাথায় ছোট্ট বাচ্চাগুলো ডাক দিয়ে বলবে আল্লাহ ঠিক আছে তুমি যদি আমরার না দাও তাইলে একটা কাজ করো আমরার জান্নাত লাগতো না আমরারে মা বাবার সঙ্গে জাহান্নামে দিয়ে দাও আল্লাহ বলে ফেরেশতা দেখ দেখ আমার বান্দা কেমন বান্দার প্রতি পাগল এর চাইতে কোটি গুণ মায়া লইয়াই আমি বান্দা বানাইছি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না আল্লাহু আকবার ইয়া রাসূল এরপরে যুবক ভাইয়ের আমার এই সন্তান ছোটবেলা মারা গেলে আপনারা হাই হতাশ করবেন না এই সন্তানগুলো হাসরের ময়দানে আপনারা না জাতের উচিলা করতে পারে কি পারে না এরপরে আমার নবী সেখান থেকে উপরে উঠলেন উপরে উঠে দেখতেছেন একটা ঘর ওই ঘরের ভিতর দিকে মেষকে আম্বরের গান বের হইতেছে এবার জিজ্ঞাসা করে ইয়া জিব্রাইল এই ঘরটা কিসের এবার ঘরটা খুলে দেওয়া হয়েছে ঘরটা খুলে দেখতেছেন অনেকগুলা নাক কাটা অনেকগুলো কান কাটা অনেকগুলো হাত কাটা চোখ নাই আবার অনেকের গলা নাই আমার রসুল জিজ্ঞেস করে এরা কে ইয়া রসুল আল্লাহ এদেরকে চিনেন ওরা কে জানেন ওরা হইল তারা যারা হকের জন্য দুনিয়ার জমিনে হাত দিয়েছে পা দিয়েছে কান দিয়েছে জীবন দিয়েছে এই জন্য যুবক ভাইরা অনুরোধ করি আমি বলে দিয়ে যায় ওই ইব্রাহিম বলি ইয়া রাসূলুল্লাহ এরা হলো সেই সমস্ত মানুষ আল্লাহর জন্য যারা জীবন দিয়েছে এরা হলো দুনিয়ার শহীদের দল আজকে আমরা দিনের জন্য ঘাম জড়াইতে পারি না আজকে হকের জন্য আমরা রক্ত জড়াইতে পারি না আরে মুসলমান যে আমরা হইছি ভালো করে কোরআন একটু বুঝি না মুসলমান যে হইছি এখন ইসলামটাকে ভালো করে আমরা রিয়ালাইজ করতে পারি না হৃদয়ের মধ্যে ধারণ করতে পারি না এই জন্য আমি মাঝে মাঝে ওয়াজে বলেছি মুসলমান কারে কয় যদি বুঝতে চাও দেহটা বাংলাদেশে রাখো আর মনটাকে ফিলিস্তিনে পাঠায় দাও ঠিক কি না বলেন মনটারে ফিলিস্তিনে পাঠাইলেই বুঝবা এই ওয়াজের দাম কত ওই ফিলিস্তিনের যুবক ভাইয়েরা কি কয় জানেন নি ডাক দিয়া বলে ও ইসরায়েলের গুন্ডা বাহিনীরা তোরা আমাদের মাথার উপর দিয়ে আমরা ক্ষেপণাস্ত্র দিতেছিস তোরা কি বলে গিয়েছিস তোদের ক্ষেপণাস্ত্রের উপরে আমার আল্লাহ আছে না নাই কি বুঝলেন কথার অর্থের ওজন বুঝছেন কত ওজন বুঝছেন এরপর একটা মেয়ে ডাক দিয়া কয় ইসরায়েলের গুন্ডা বাহিনী
তোরা আমাদেরকে মাইরা মাইরা আমাদের ভূমি অবৈধভাবে দখল করতেছিস, আমাদের স্বাধীনতা কায়রা নিতেছিস, আমাদের জমিন দখল করতেছিস, ন্যায় ন্যায় করতে থাক। তোরা আমাদেরকে মাইরা আমাদের জমিন দখল করবে রে বেঈমানের গোষ্ঠীরা, আর আমরা রক্ত দিয়া আমার আল্লাহর রাজি কইরা আল্লাহর জান্নাত দখল করব। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, মুসলমান হয়েছি, হওয়ার মতই হতে হবে, কোরআন মেনেছি, মানার মতই মানতে হবে, ইসলাম চিনেছি, চিনার পরে চিনতে হবে, নবীকে চিনেছি, জানার মতই জানতে হবে, আল্লাহকে চিনেছি, ধরার মতই ধরতে হবে, ওলি আল্লাহকে চিনেছি, ধরার মতই ধরতে হবে, মা বাবাকে পেয়েছি, মানার মতই মানতে হবে, সমাজকে বোঝার মতই বলতে হবে। এই জন্য যুবক ভাইয়ের আমার ইসলামের সঠিক এক আদর্শ আপনি যদি হৃদয়ে লালন করতে পারেন তবে আপনি আল্লাহর খাঁটি বান্দা হবেন। হাত তুলে বলুন ঠিক কিনা বলেন। জানেন না তো আমরা কেন পাগল হয়েছি, জানেন না তো আপনারা শহীদদের মর্যাদা কত, রক্ত থেকে মেশকে আম্বরের গ্রাম বের হয়, সুবহানাল্লাহ কত মর্যাদা। আপনারা বলবেন যে হুজুর ফিলিস্তিনে যুদ্ধ হয় বাংলাদেশে সিলেন কি লাগিয়া, আরে বেটা যেই বেটা এই কথা কবি হাতে ইসরায়েলের দালাল, ইসরায়েল দালাল। ওই দিন হামাস একটা বোমা মারছে, ইসরায়েলের 300 জন সেনাবাহিনী শেষ করে দিছে, শেষ করে দিছে। আর বাংলাদেশের কিছু মোল্লা গরবয়া কইতাছে এইভাবে মারামারি করে শান্তি আসবে না, কলমের মাধ্যমে শান্তি আসবে। ওরে দালাল, 1947 সাল থেকে ফিলিস্তিনকে অবৈধভাবে দখল কইরা 95 ভাগ দখল করছে ইসরায়েলি গুন্ডা বাহিনীরা, শেষ পর্যন্ত মুসলমানদের দেয়ালে পিঠ ঠেকে আলাকসা। মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার, মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা। মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দুচুকে শহীদি, হিংস্র বর্বর মানবতা বিরোধী হটাও শয়তান ইহুদি। মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দুচুকে শহীদি, হিংস্র বর্বর মানবতা বিরোধী হটাও শয়তান ইহুদি। জাগো মুসলিম এবার প্রাণের দাবি আল-আকসা, ঠিক কিনা? মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল-আকসা, ঠিক কিনা? আর কত ঘুমিয়ে থাকবে তুমি, জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি, ঠিক কিনা? বদলা নিব এবার জালিমের দুর্গ করে চরখার, বদলা নিব এবার জালিমের দুর্গ করে চরখার, দুই হাত তুলে বল ঠিক কিনা? মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার, মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল-আকসা, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল-আকসা। মাথার উপরে উড়ছে শকুন গিরে রেখেছে নয়া ফেরাউন, মাথার উপরে উড়ছে শকুন গিরে রেখেছে নয়া ফেরাউন, জাগো মুসলিম এবার প্রাণের দাবি আল-আকসা, ঠিক কিনা? মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল-আকসা, মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল-আকসা। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না, আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না, দাও জুড়ে দাও ইমানে হংকার প্রাণের দাবি আল-আকসা। অনেকে বলবেন আকসা কিতা আকসা কিতা আকসা কিতা, এটা তো বুঝতেছেন, আকসা হলো মসজিদে আকসা, একটা মসজিদ, মসজিদে আকসা, বাইতুল মাকদাস, বাইতুল মাকদাস পবিত্র ঘর, এটা ছিল মুসলমানদের প্রথম কেবলা। এখন যেমন পশ্চিম দিকে খানায় কাবায় ফিরে নামাজ পড়ি, ঠিক এভাবে আমরা আগে ওই মসজিদে আকসার দিকে ফিরে নামাজ পড়তাম, এটা ছিল মুসলমানদের প্রথম কেবলা। এই মসজিদের পাথরগুলো সমুদ্রের নিচ থেকে তোলা হয়েছিল, এই এই পাথরগুলো মানুষের পক্ষে তোলা সম্ভব ছিল না, কোন কেরেন দিয়েও তোলা সম্ভব ছিল না, এই পাথরগুলো জিন দিয়ে তোলা হয়েছে। প্রত্যেকটা পাথরের গায়ে সূরা ইয়াসিন লেখা ছিল,
এই মসজিদ সেই মসজিদ যেই মসজিদটা ফিলিস্তিনে অবস্থিত এটা এমন একটা মসজিদ যেই মসজিদটা ফিলিস্তিনে অবস্থিত এবং এই মসজিদ হলো সেই মসজিদ আল্লাহর হাবিব মেরাজে যাওয়ার সময় যেই মসজিদে দুই রাকাত নামাজ পড়ছিল এই মসজিদের নাম হলো মসজিদে আকসা নবী ইমামতি করছে এই মসজিদে নবীর পিছনে 1,24,000 পয়গাম্বর মুক্তাদি ছিল তখন এটা কি ফিলিস্তিনের 1,00,000 কেবলা বিশ্বের সকল মুসলমানদের কেবলা আমি মাঝে মাঝে প্রাইম মিনিস্টারও বলি রাশিয়ার ডরে আমেরিকা চীনের ডরে আমেরিকা কোরিয়ার ডরে আমেরিকা কেরে অস্ত্র আছে প্রধানমন্ত্রী কইছি কর্ণফুলি টানেল হইছে পদ্মা সেতু হইছে মেট্রো হইছে ঢাকার অলিত এলিভেটেড এক্সপ্রেস হইছে এতগুলো উন্নয়নের ভিতরে আরেকটা হ্যাঁ আরেকটা কাজ করতেও আপনি এখন অস্ত্র কেনার প্রতি মনোযোগ দেন বাংলাদেশে হায়নাদের নজর পড়ছে মাঝে মাঝে মিয়ান আমেরিকার ইশারায় মিয়ানমারের হেলিকপ্টার ঘুরে অমান করে লাম আমরা বাঙালি জাতি অমান করে লাম এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী বলছি শুধুমাত্র র‍্যাব বিজিবি ট্রেনিং দিব গিয়ে লাগা আমরা মতন ফাগলদের বাচ্চা নিয়া ক্যান্টনমেন্টে ডুহাই ডুহাই ট্রেনিং দেন দেখবেন যখনই কোন সময় বাংলাদেশের প্রতি যখন কোন ধরনের আক্রমণ হবে আমরা ফাগলগুলো অতীত জীবনের ইতিহাস ওলামায়ে কেরাম ভবিষ্যৎ জীবন দিবে কথা বলেন ঠিক কি না অ্যাকশন অ্যাকশন এই মশাল্লাহ দে মশাল্লাহ দে মশাল্লাহ দে অ্যাকশন অ্যাকশন ইসরায়েলের বিরুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে কাদিয়ানির বিরুদ্ধে শিয়াদের বিরুদ্ধে খারিজির বিরুদ্ধে এটা আপনারা জানেন না কিন্তু আমার খারাপ লাগতেছে মিয়া আমার জান শেষ হইতেছে আপনারা একটু লড়েন 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 একটু লড়া লড়া দেন রাগ ফেট ফেট করিস না আমার জীবন শেষ হয়ে গেছে তবে একটা কথা বলতাম চাই আমি যে ওয়াজ করছি আপনাকে দলিলের বাইরে আর প্রয়োজন ছাড়া কি কোনো কথা বলছি যতই ডাইনে বামে যায় এটা অডিয়েন্সকে ঠিক রাখতে যায় আর কি এটা ডাইনে বামে যায় কিন্তু কথা কিন্তু গুরুত্বপূর্ণ বলছি রাসূলকে প্রশ্ন করেছিল ইয়া রাসূলুল্লাহ শহীদ হয়ে গেলে যে গলা কাটতালা ব্যথা লাগেনি ও লাগে ফিফরা ছোট্ট একটা ফিফরা কামড় দিলে যেমন এমন লাগে রাসূল বলছেন আমার মন চাই শহীদ হই আবার ফিরে আসি শহীদ হই আবার ফিরে আসি শহীদ হই আবার ফিরে আসি এত তামান্না ছিল শহীদের এই জন্য আহলে বাইতের সদস্য ইমামে আলী মুকাম 72 জন একবারে শহীদ হয়েছে সাহাবায়ে কেরাম শহীদ হয়েছে এক সাহাবী তো বিয়া করে দূরে গেছে গা শোক দুই ডামনে ঝুল লাগে ছিল দুই ডামনে আইছে নবীর কাছে নবী গো আমার দুইটা শোক তো ঝুল লাগে ছিল কিটা করতাম বিয়া শাদি করছিলাম অন্য নবী জায়গায় তুমি কি চোখ চাও না জান্নাত চাও সাহাবী কো ইয়া রাসূলুল্লাহ আমি চোখ চাই আর আমরা লই কইলাম আমরা জান্নাত চাই অন সাহাবী কো আমি কি চাই নবী যে থুতু মোবারক দিয়া এই বাবা লাগাইয়া চোখ টাইমে তুইল্লা নিয়া বোয়াই দিছে জিগা এখন কে দেখো নি ক এখন আগে চাইতে আরো দ্বিগুণ দেখি রসুল জিগা সবাই জান্নাত চাই তুমি চোখ চাইলা কেন ক রসুল যাকে রাজি হইয়া চোখ লাগাই দে জান্নাত কে আমার সাউন্ড লাগে জান্নাত এমনি নিবার লাগে পাগলি যাবে জোরে কি সুবহানাল্লাহ কইছেন না জন্ম আমার নবীর যুগে গজল গায় লাই না জন্মে ম আমার নবীর যুগে দুনায়নে রাসূল পাক দেখিলে কেমন হত জন্মে ম আমার নবীর যুগে জন্মে মা আমার নবীর যুগে আল্লাহ আপনাদের সকলকে কবুল করুন আল্লাহ আপনাদের সকলের মা বাবার গুনাহ মাফ করুন আমরা একটু জিকির করবো রাজি আছেন
তাইলে একটু দাঁড়ায় নবীরে সালাম দেয়া নবি সালাম Salaam alaikum.